দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে শুটকি চিংড়ি মাছ ভাজি। এই ঈদে আমরা অনেক রিচ খাবার খেয়েছি, এখন একটু লাইট খাবার খেলে অনেক ভালো লাগবে। তাই আজকের আয়োজনে থাকছে শুটকি চিংড়ি মাছ ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রান্নায় চলে যাই। এক কাপ পরিমাণ চিংড়ি মাছ একটু বড় সাইজের নিয়েছি, খুব ভালো করে বেছে নিয়েছি। এখন একটা বাটিতে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখব। কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে এরপর খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে, আমি পেঁয়াজটা একেবারে ব্রাউন করে ভাজিনি, পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে এসেছে, তখন এর মাঝে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। কালারের জন্য দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এরপরে আরেকটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। ঝালের জন্য দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, একটু মাঝখান থেকে চিরে নিয়েছি। এখন এর মাঝে সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। মাছটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি, এতে করে মাছটা খুব ভালো করে কষানো যাবে। এখন আরেকটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়। আরও কিছুক্ষণ ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার শুকনো চিংড়ি মাছ ভাজি। দেখলেন তো কত সহজে, খুব ঝটপট করে ভেজে নিয়েছি শুকনো চিংড়ি মাছ। তো চলুন পরিবেশনে চলে যাই। দেখুন ভাজা হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ। আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর এই চিংড়ি মাছটা একবার ভাজি করে খেয়ে দেখুন খেতে কতটা অসাধারণ হয়েছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। খুদা হাফেজ।